नमस्कार बंधुरा, रुनार किचेने आपनादेर सबाईके आबारो नतुन रेसिपिते स्वागत। आज आमि आपनादेर सामने लोभनीय स्वादेर पाका आमेर भापा दई करे देखाबो। भिडियोटा अवश्यई पुरोटा देखबेन एबं खूब सहजे घरोया उपाये किभाबे करा जाय चलुन देखे नेवा जाक। प्रथमे आमि एकटा बाटि निये निएछि, तार मध्ये आमि एकटु चेकनिर मध्ये सादा कापड़ दिये टक दईटा आमि छेके नेब निये, जाते जलटा भालोभाबे बेरिये जाय। चेकनिर मध्यो दिए दीते पारतम, किन्तु एटा तो आमार पैकेट दई जार जन्य आमि चेकनिर मध्ये दिच्छि ना। आमि एटा कापड़ेर मध्ये दिए चेकनिर उपरे राखछि जाते दईयेर जलटा भालोभाबे बेरिये जाय। देखुन एइभाबे आमि एकटु 30 मिनिटेर मतन रेखे दिच्छि। 30 मिनिट होये गेछे, एबार देखुन कतटा दई थेके जल बेरियेछे। एबारे आमि दईटाके ढेले निच्छि। दईटा 400 ग्राम दईये आमि 90 ग्राम मतन चीनी देबो आर एकटा आमेर पाल्प देबो। एकटा आम निये निएछि, एइ आमटा आमि छाड़िये निच्छि। एबार एटा आमि मिक्सि करे निच्छि। मिक्सिर मध्ये आमगुलो आमि दिये दिलाम, दिये आर 90 ग्राम आमि चीनी दिच्छि। दिये एटा आमि एकसाथे मिक्सि करे नेबो। आर एदिके आमि दईटा 2 मिनिटेर मतन भालोभाबे फेटिये निच्छि। 2 মিনিট ফাটালেই বেশ একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে, যা দইটা খুব ভালোভাবে হয়। আরো নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এদিকে দেখুন দইটা আমার ফাটানো হয়ে গেছে, এদিকে আমের পাল্পটা আমার রেডি হয়ে গেছে, ওটা আমি দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এটাও আমি 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি 1 কেজি দই নেন তাহলে আপনাদের গোটা দুটো আম লাগবে। এখানে আমি 400 গ্রাম নিয়েছি, একটা আমের পাল্প দিয়েছি। এখানে আমি কোনো কালার ব্যবহার করব না, কোনো ম্যাঙ্গো এসেন্সও সেন্টও ইউজ করব না, কারণ এটা এমনি পাকা আম, খুব সুন্দর একটা কালার এসেছে। এটা আমি একটু স্টিলের পাত্রে দিয়ে দিচ্ছি, একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিলাম। এবারে দইয়ের যেটা আছে সেটা ঢেলে দিচ্ছি। আমার দইয়ের মিশ্রণটা ভালোভাবে দিয়ে আমি সবটাই দেওয়া হয়ে গেছে, ওপরটা একটু সমান করে দিচ্ছি। এটা আমি ভাপে দেবো। আপনারা একবার হলো এইভাবে আমদই বাড়িতে করে খেয়ে দেখবেন এবং এটা খেতে দারুণ স্বাদ হয়। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। এদিকে গ্যাসে জল বসে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এই এরকম একটা থালা দিয়ে দিচ্ছি যাতে ভাপটা ভালোভাবে লাগে। ওর মধ্যে আমি যেটা নিয়েছিলাম দইটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। দেখুন এই মুখে যেখান থেকে স্টিমটা বেরিয়ে যায় ওখানে একটু পেপার দিয়ে দিয়েছি। দিয়ে আমি পুরো 30 মিনিট এটাকে স্টিমে দিয়ে রাখবো। 30 মিনিট হয়ে গেছে, এবারে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। দেখুন দইটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। ঘরোয়াভাবে তৈরি করলে এরকমই ভাপা দই তৈরি হবে এবং এটা খেতে দারুণ স্বাদ হবে। এবারে আমি এটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। এবার আমি ঠান্ডা দইটা পাশ থেকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি একটা দেখে দিচ্ছি প্লেটের উপর। দেখুন কিভাবে বেশ দইটা উঠে এসে গেছে। এবার এটাকে আমি একটু আম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ভাপা দই করে খেয়ে দেখবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।